আবারও যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন একাধিক জন। ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে আজ সকালে পূর্ব মেদিনীপুরের ললাট জনকা রোডের আরগোয়াল বাসস্ট্যান্ডের কাছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, হাওড়া থেকে দীঘা যাচ্ছিল বাসটি, ঠিক তার উল্টো দিক থেকে আসা একটি বাসটিতে ধাক্কা মারে আর এই দুর্ঘটনায় আহত হয় একাধিক বাস যাত্রী। দুর্ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধার কাজে হাত লাগায় এবং বেশ কিছু আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হসপিটালে। আর এই ঘটনার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় উক্ত রাজ্য সড়কে। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পটাশপুর থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করেছে তারা। পাশাপাশি যানজট মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ প্রশাসন। তবে আজ রাজ্য সড়কে এই ধরনের দুর্ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনেক ভাগ্যটা ভালো প্যাসেঞ্জারদের যে ওই লরিওয়ালাটা মানে এ করে বুদ্ধিমান করে লরিটাকে কিছুটা কানিং করেছে বলে বাসে তো প্যাসেঞ্জার ছিল ম্যাক্সিমাম হলেও 30 জন মতো। তো সবাই ইঞ্জন হয়েছে প্রায় 6-7 জন মতো। তো ইঞ্জন বলতে কারো পা ভেঙেছে, কারো পায়ে ধাক্কা লেগেছে কিংবা কারো হাত ভেঙে গেছে, কেউ একটু ছড়ানো মানে একটু রক্তারক্তি হয়ে গেছে। তো 5-6 জন মতো হয়েছে আহত। তারা এখন কোথায়? তাদের তো মোটামুটি আমাদের এখানকার এলাকার মানুষজন তো ডাক্তার কাছে প্রাথমিক চিকিৎসা করে সবাইকে এগরা কিংবা মুখবেড়িয়ে পাঠানো হয়েছে গাড়ি করে। তো কীরকম আছে কী ব্যাপার এখনও খবর আসেনি এখনো। আচ্ছা, বাসটি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? বাসটা এসেছিল আপনার কলকাতা ডানলপ থেকে। ডানলপ থেকে এসে এটা এগরার বাস, এগরা গাড়ি, এগরা যাচ্ছে। Thank you.